সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের আজকে উপস্থিত হয়েছি একজন বিজ্ঞানীর জীবনী নিয়ে, আমাদের গর্বিত বাঙালি রফিক উদ্দিন আহমেদ। রফিক উদ্দিন আহমেদ একজন বাংলাদেশি বিজ্ঞানী যিনি 70-এর দশকে আলোচিত অ্যাপোলো 11 মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ লুনার মডিউলের রাডার নকশা প্রণয়ন ও কারিগরি কার্যক্রমে যুক্ত ছিলেন। প্রারম্ভিক জীবন, রফিক আহমেদ 1936 সালের 20 আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গঙ্গানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইদ্রিস আলী, 4 ভাই ও 5 বোনের মধ্যে তিনি তৃতীয়। স্থানীয় গঙ্গানগর প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশ করে তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন ও এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1954 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন এবং ইন্ডিয়ানা টেকনিক্যাল ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশল বিদ্যা বিভাগে ভর্তি হন। কর্মজীবন, রফিক আহমেদ 1968 সালে গ্রুমান এরোস্পেস কর্পোরেশনে প্রকৌশলী হিসেবে যোগদানের মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এ প্রতিষ্ঠান থেকে তাকে সহ আরও কয়েকজন তড়িৎ প্রকৌশলীকে নাসা অ্যাপোলো 11 প্রকল্পের লুনার মডিউল প্রকল্পে কাজ করার জন্য নির্বাচন করে। তার দল সে সময় মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ লুনার মডিউল এর রাডার নকশা প্রণয়ন ও কারিগরি কার্যক্রমে যুক্ত ছিলেন, এমনকি চন্দ্র অভিযানে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়ার কাজে সম্পৃক্ত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবন, রফিক উদ্দিন আহমেদ ব্যক্তিগত জীবনে কান্তা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি 2 মল্লিকা কালেন্দ্রা ও জামিলা সেবাক নামে 2 মেয়ে রয়েছে। এই দম্পতির 2 মেয়ে রয়েছে, মল্লিকা কালেন্দ্রা ও জামিলা সেবাকা। মল্লিকা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জামিলা একটি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেন। তো এই বাঙালি বিজ্ঞানী আমাদের গর্ব। তিনি বাংলার এবং সিলেটের গৌরব। তিনি এদেশের মুখ উজ্জ্বল করেছেন বিশ্ব পরিমণ্ডলে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।